গার্লফ্রেন্ড ভালো একটা ডেটিং এর জায়গা কিন্তু হ্যাঁ ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের ঐতিহ্যবাহী ইসলামী পোশাকে দেখা মিলল বাংলাদেশের জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী জয়া আহসানকে। পহেলা ফেব্রুয়ারি থেকে ইরানের তেহরানে শুরু হয়েছে 42তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজনটি চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। ইরানের বিখ্যাত এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয়েছে জয়া আহসান ও সুমন ফারুক অভিনীত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ফেরেশতে। উদ্বোধনের দিনটিতে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রধান চরিত্রের 3 অভিনয়শিল্পী জয়া আহসান, রিকিতা, নন্দিনী, শিমু, সুমন ফারুক সহ সিনেমাটির সংশ্লিষ্টরা। আয়োজনটিতে জয়া ও শিমু হাজির হয়েছিলেন ইরানের ঐতিহ্যবাহী ইসলামী পোশাকে। নীল রঙের বোরকা ও মাথায় স্কার্ফ পরে নজর কেড়েছেন অভিনেত্রী জয়া আহসান। সেদিনের উদ্বোধনী আয়োজনের বেশ কয়েকটি ছবি 5 ফেব্রুয়ারি নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী। ফেরেশতে সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন সংগ্রামী এক নারীর চরিত্রে। এরইমধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কলকাতার একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, সেই সঙ্গে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে এই সিনেমাটি। জানা গেছে চলতি বছর মুক্তি পাবে মুর্তজা অতাশ জমজম পরিচালিত সিনেমা ফেরেশতে। এদিকে জয়া অভিনীত নতুন সিনেমা ভূতপরি কলকাতায় মুক্তি পাচ্ছে 9 ফেব্রুয়ারি। তেহরান থেকে তিনি সরাসরি যাবেন কলকাতায়। এছাড়া একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন আরেকটি সিনেমা পেয়ারার সুবাস।